हरी घोरी मुस्तमदी नाम धोरे डगले पारे रोही ते नाम पारी घरे अरे पोड़ा चोके को मेरे घोरे दीपा सुपु हरे राजनी पोड़ा चोके को मेरे घोरे दीपा शेतर हरे राजनी पोड़ा चोके को मेरे घोरे दीपा शेतर हरे राजनी डाको कि कारणे बाबू डाकले कि कारणे डाको कि कारणे बाबू डाकले कि कारणे हारिनी हारिनी बोले डाको कि कारणे हारिनी हारिनी बोले डाको कि कारणे चंपक नगरे थाकि माने आमा सकल माने चंपक नगरे थाकि माने आमा सकल माने अन्न बिना सुखे मरि जाय ना कारदारे आमी अन्न बिना सुने बनि जाय ना कारदारे अन्न बिना सुखे मरि जाय ना कारदारे हारिनी हारिनी बोले डाको कि कारणे हारिनी हारिनी बोले डाको कि कारणे बोली बाबू बोलो किसे तेरे डेके छु अगोत्वादी आमी तुम्हें केन डेके छी जानो আমার আছে বাজার ওই বাজার পরিষ্কার করার জন্য তোমায় ডেকেছি কোন বাজার দেখো তোমাদি আমার আছে দুটি বাজার একটি হচ্ছে সবজি বাজার আর একটি হচ্ছে মেছো বাজার একটা সবজি বাজার একটা মেছো বাজার দেখো বাবু ওই মেছো বাজারে আমি পরিষ্কার করতে পারবো না কেন তোমাদি যা দুর্গন্ধ আমি পারবো না ওগো তোমাদি তুমি যদি না পারো তাহলে কেক পরিষ্কার করবে তোমাদি দেখো একা হারিনি বাবু দু বাজার পারি একা হারিনি বাবু দু বাজার না পারি বলি একা হারিনি বাবু দু বাজার না পারি একা হারিনি বাবু দু বাজার না পারি আর দু বাজার পারি না বাবু দু বাজার পারি না বাবু দু বাজার না পারি একা হারিনি বাবু দু বাজার না পারি একা হারিনি বাবু দু বাজার না পারি আর এই বাজারে ঝাড়ু দেব গলায় সোনার হার এক বাজারে ঝাড়ু দেব গলে সোনার হার পরিব আরে বাবুর বাজারে ঝাড়ু দেব গলায় সোনার হার পরিব এক বাজারে ঝাড়ু দেব গলে সোনার হার পরিব হারিনি বাবু দু বাজার না তুমি যদি না একা পারো তাহলে একটি লোক দেখে নাও আমি লোক ডাকতে যাবো কিন্তু তার নাম সেটা হলো আমার নিজের লোক তোমার নিজের লোক আমি কেমন ভাবে ডাকবো আমি না মুখে বলতে নেই বড় পাপ হয় তা তুমি একটু আকার ইঙ্গিতে বলো আমি ধরে নেব বেশ বাবু আমি আকার ইঙ্গিতে বলছি তুমি যদি বুঝে নিতে পারো তাহলে নেবে না তো হবে না আচ্ছা বলো দেখি তাহলে শোনো বাবু আমার এই গ্রামে গান করতে এসেছি যদি গান ভালো হয় তাহলে আনন্দ কি বলবে সবাই আনন্দ করবে ওই হবে ওই হবে তাহলে হচ্ছে আনন্দ মানে রামানন্দ রামানন্দ ভিস্তিওয়ালা আচ্ছা 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 তাহলে আমি ডাকলে আসবি হ্যাঁ আসবি ভালো করে ডাকো তাহলে আমি ডাকছি বলো ভাই রামানন্দ ভিস্তিওয়ালা ভাই রামানন্দ এই কৈশারে রামানন্দ রামানন্দ করে শালা নেশার ঝালটাই মিটিয়ে দিচ্ছে ও তো বাদি ও তো গালাগালি করছে গো ও সাধু ভাষা ওটা রামানন্দ
আজি মদের নেশা খুব ভালো ওই আমি মাতাল হয়েছি তাড়াতাড়ি এসো আজি তোমার দিও এই মুক্তমালা ওই আমি গলে পড়েছি লালে চারাবি মদের নেশায় লাল সুরভি মদের নেশায় আমি মাতাল হয়েছি তোমায় দেওয়া মুক্তমালা আমি গালায় পড়েছি এসো এসো আজি কাছে এসো কাছে এসো আদর করো এসো এসো কাছে এসো কাছে এসে আমার সোহাগ করো এসো এসো তুমি কাছে এসো কাছে এসে আজ সোহাগ করো আজ নিশিতে বলবো তোমার আজ নিশিতে বলবো তোমার তোমার ভালোবাসি মদের নেশায় আমি মাতাল হয়েছি তোমায় দেওয়া মুক্তর মালা আমি গালায় পরেছি কি যন্ত দেখো সারাদিন দেখাচ্ছে এই শোনো এই উঠো হ্যাঁ কি হয়েছে তুই আমার ডাকছিলিস হ্যাঁ বাবু তোমাকে ডেকেছে এই বাবু কে আসলে বাবু তোমার পিছনে আছে এই দেখ আমার এই ছাড়া কেউ বাবু আসছে আমার বাবুকে তাহলে কে বাবু তাহলে কে বাবু বাবু পিছনে নমস্কার করো আরে বাবু তো আমি ছিলাম মনে করি ওটা কি বাবু সকালে সন্ধ্যা গিলব নাকি বাবু তাহলে আমি বাবু নয় আমি জানি আমার দাদা চলছে আমি বাবু আছি ওটা দেখি বাবু পিছনে আছে ভালো করে নমস্কার করো এ বাবু হ্যাঁ বলো বাবু পেনাম নে বাবু পেনাম নে ঠিক আছে ভাই ঠিক আছে এ উত্তম আদি ওটা কি নমস্কার করে ওটা কি ধান ঝাড়া পাটা নাকি রে হ্যাঁ গো আজ ফিরে ধান ঝেড়ে দেব আয় কি দেখছি এ কি দেখছি তো তুই ওর বারবার মারবি ঝাড়ু হয়ে যাচ্ছে ওইদিকে ভালো করে তাকিয়ে দেখো বাবু এসেছে বাবু বাবু ভালো করে নমস্কার করো আচ্ছা হয়েছে 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 ভাই রামানন্দ বাবু আমি কেন ডেকেছি জানো কিসের জন্য ডেকেছি আমার আছে দুটি বাজার উত্তমাদি একা পরিষ্কার করতে পারবে না আচ্ছা আচ্ছা তাই বাজার পরিষ্কার করার জন্য তোমায় ডেকেছি তা বাবু বেশ বাজার পরিষ্কার করার জন্য যখন ডেকেছো আমি নিশ্চয়ই আমি কাম করব তা কি কাম করতে হবে দেখো এই বাজারে ঝাড়ু মেরে তোমাদের পরিষ্কার করতে হবে এই বাজার আমরা দুজনে মিলে পরিষ্কার করে দেবো মানে কাম করতে হবে বেশ ঠিক আছে আমি তাদের আইলে আসবো আমাদের কি মাইনে করে দেবে বললে না বেশ তোমরা বলো তোমাদের কত কি দিতে হবে দেখো বাবু মুখ শুকো মেয়েছিলে লেখা পড়া জানি গড়া পড়া জানি না মাসে মাসে আমাকে 3-15 টাকা দিতে হয় মাসে মাসে তোমাদের আমি তোমায় 3-15 টাকা দেবো এ বাবু বাবু হ্যাঁ বলো ভাই বাবু আমার কত দেবি বল তুমি কত নেবে তুমি বলো আমার আমার বেশি দিতে হবে তবে আমার 1-15 টাকা দিতে হবে তোমায় 1-15 টাকা দিতে হবে 1-15 টাকা দিলে তুমি কাজ করবে একদম পুরো ফুল কাম করো বেশ তোমায় আমি তাই দেব আর কি লাগবে জিজ্ঞাসা করো তুমি রাজি আছো আর কিছু লাগবে কি এ বাবু কিছু লাগবে মানে আমি একটু আটা এই 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 খাই সেটাও দিতে লাগবে আর এই যে বাবার সামনে ডাকানো যাবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওটা আমি ওই পাশের দোকানে রেখে দেবো আচ্ছা ওখান থেকে নিয়ে নেবো কেমন বেশ তাহলে কাও হয়ে যাবে
তুই এখন আয় বাবু উত্তমাদি হ্যাঁ এসে বাবু তাহলে তোমরা কাজ শুরু করে দাও একদম ভুল হবে আই উত্তমা উত্তমাদি বাবু কি বলে গেছে বলো তো বাবু তো কাম করতে বলে গেছে হ্যাঁ এই বাজারে তোমাকে পানি ছিটাতে হবে আচ্ছা আর আমি ঝাড়ু মারবো আমাকে পানি ছিটাতে হইবে হ্যাঁ আর তুই ঝাড়ু মেরে যাবি হ্যাঁ ঝাপ করে যাও তাহলে আমি যাচ্ছি তাড় যাও আর যাইতে পানি ভরিতে আজ হিয়া রাজারে রাজদুয়ারে যাইতে পানি আনিতে হিয়া রাজা রাজদুয়ারে যাইতে পানি আনিতে হিয়া রাজা রাজদুয়ারে হিয়া রাজা রাজদুয়ারে ঘর দুয়ারে বাড়ি দুয়ারে সরে যাও না ভিস্তি আলা যায় আরে ও বাবুরা সরে যাও না ভিস্তি আলা যায় তপাত থেকে সইরা বসো পানি লাগবা গায় বাবুরে তপাত থেকে সইরা বসো পানি লাগবা গায় সরে যাও ও বাবুরা ভিস্তি আলা যায় সরে যাও ও বাবুরা ভিস্তি আলা যায় রাস্তা ছেড়ে তপাত বাইতো পানি লাগবা গায় বাবু রাস্তা ছেড়ে তপাত বাইতো পানি লাগবা গায় দেখো ধুলো মেরে এসে কাদা করে দিয়েছি ধুলোর পোকা মেরে দিয়েছি পোকা মার পোকা ঘরও মেরে দেবো এবার কি হবে বলো তো কি হবে এইবার এইগুলো ঝুড়াই করে ফেলতে হবে আমি জলদি করে ঝুড়ি আনছি আর তুই ঝাঁটিয়ে সব এক জায়গা কর আর যাও আমি এই নোংরা জঞ্জাল ওই পাহাড় সে নিকাল আর যাও আজ ঝাড়ো দাড়ি আর কি ঝকে মারি আজ ঝাড়ো দাড়ি কি ঝাড়ু মারি আর কি ঝক মারি রে বাবু কি ঝকে মারি কি ঝক মারি রে বাবু কি ঝক মারি ¡Gracias!
তা তুই থামকে গেলি কেন আর ফেলতে হবে তো তা ফেলতে হবে তো থামকে গেলি কেন রে আবার এই সব বাবুর বাজারে ঝাড়ু মারি আবার এই সব বাবুর বাজারে ঝাড়ু মারি सब सपेरे अरे सब सपेरे ओ मार मारे ये अकेला को ना कि मां सामने ना मुखे बोलते नहीं ना कि मां ना कि बहु संभर के मां होय तू ঠিক করে বলো আমি তোমার কে হই ঝাপ করে বলো হাটের মাঝে হাড়ি ভেঙে দিয়েছি হ্যাঁ বলতি হবে সত্যি ওরে ঘরের কথা ঘরে থাক না বাইরে বললে কি নজ্জা করে না ভালো করে বলো আমি তোমার কে হই এই যা শুন তালে আরে সাপ সাপে রে আরে মা উত্তরটা কেন শর্ত করলাম তুই তালে ভালো করে শুন তুই সত্যিকারে মা হস না কিনা তার প্রমাণ আমি নিশ্চয় দেব ওরা কি মা হই তালে শুন তালে কি মা হস কিনা হ্যাঁ বলো তুই সকল খুব ভালো করে জায়গা করে নিয়ে জল দিয়ে ভাতের থালা যখন দুটি হাতে যখন ধরে দিস তখন মায়ের রূপে তোকে দেখতে হয় তাই তুই আমার মা হলি কি আছে ওরা কি মা হলো ঠিক করে বলে এবার আমি তোমার কে হই আরে সব সাপে ও ও আমার ঠাকুমা রে কি খা খেয়েছে দেখো ও নাকি ঠাকুমা ও নাকি মা আরে তোমকো কেন কালুয়া এত দেরি ঝুড়ি মেলে মারি আরে তোমকো কেন কালুয়া এত দেরি আমার ঝুড়ি মেলে মারি গজা জল আর উদাহারি মারি রে বাবু কিয়া জগে মারি কিয়া জগে মারি ভগ্নি রূপে দেখতে হয় ঠিক বলেছো ঠিক বলেছি হ্যাঁ আরে মহাত আমি যাতে খেতে পারি তাহলে ঠিক আছি আমি তাহলে ঠিক আছো একদম পুরো বেশ তাহলে ময়লা পরিষ্কার হয়ে গেছে একদম পুরো তাহলে বাবুকে ডাকো তাড়াতাড়ি ডাক তুমি ডাকো তার আগে কিন্তু আমার একটা ইচ্ছা পূরণ করতে হবে তোর কি ইচ্ছা তোর এতগুলো ইচ্ছা আমি তো সব পূরণ করেছি বলো তুই যেগুলো জানিস না সেগুলো তো জানিয়েছি হ্যাঁ কিন্তু আমার ইচ্ছা পূরণটা তোকে মিটাতে হবে বলো আমি আর তুমি দুজনে মিলে যাব সেই লাল পাহাড়ে নীল পাহাড়ে না গোড়া কেন যাবে দুজনে মিলে ঘুরতে যাব আর দুজনে মিলে আইসক্রিম খাবার দুজনে মিলে হাত তালি দিয়ে বলবো তাই নাকি আরে লাল পাহাড়ের দেশে যাই আরে রাঙামাটির দেশে যাই সত্যিকারে মানাইছে না হারে সত্যি আরে একবারও মানাইছে না রে একবারও মানাইছে না Thank you.
বাবু আমার সেই দাদা নিবিড়িয়ে বাবা কি করে ডাকছি দেখো ভালো করে ডাকো বাবু তো ভালো করে ডাকো বাবু বলতে বলতে ছোট ছোট দৌড়ে দৌড়ে আসতে চাই আসে ভালো করে ডাকো দেখে বলছি বাবু রে উত্তমাদি তোমাদের বাজার পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ বাজারে খুব সুগন্ধ বেরোচ্ছে বাজার পরিষ্কার হয়ে গেছে হবে তো কে কে এসে দেখতে হবে তো ভাই রামানন্দ দাদা এই তো আমি এসে গেছি কি যন্ত্র আছে দেখতে হবে তো হ্যাঁ আমি এসেছি তোমাদের টাকা পয়সা না বুঝি না তোমরা হাসতো চো আর আমি এই যন্ত্র দিয়ে ঘর করতে ভালো হয়েছে চলে যেতে বাবু বলতে কি ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে তাহলে তাড়াতাড়ি ও তোমাদি রেস করে না একদম সে কথা বলতে বলে বাবু আমি বেশ করে নেবো আমি কম নেবো চলবে এই তোমা এটা কত আছে দেখো শুধু আমার শুধু খালি মনে করলো আমি চালাক না বাবু একা চালাক অনেক আছে তাড়াতাড়ি দে ভাই রামানন্দ তাহলে তুমি এখন এসো আর তোমাদের সাথে আমার কিছু কথা আছে তার সাথে কথা কি তোমাদের সাথে আমার কিছু কথা আছে ও ভাই কি হয়েছে কি হয়েছে কি ও তোমার সরে যা সরে যা তুই সরে যা আরে ভাই কি হয়েছে সেটা বলবি তো আজকের ব্যবস্থা করে দে যাবো আরে বীর পুরুষ পর পুরুষ এসে আমার বউকে বলে বলে তুমি চলে যাও আমি দিশে কথা বলবো মাইরি কি রে দেখো রামানন্দ আমি যখন উত্তমাদের দিকে দেখেছি এই বাজারে যখন দেখেছি তখন আমি আমার বড় দিদির মতো উত্তমাদিকে ভালোবাসি এ বাবু কি বললি আমার দিদির মতো ভালোবাসি তো দিদি আছে হ্যাঁ আরে বাবু তোকে যে আমি ভুল বুঝেছিলাম আমি মত করে মাথাল করতো তাই আমি ভুল বুঝে ফেলেছিলাম রে বাবু তুই তার জন্য আমাকে ক্ষমা করে দিস বাবু বেশ এর জন্য তোমায় কিছু করছি আর একটি কথা তাহলে খুব আনন্দের কথা আমার স্ত্রী যদি তুই ভাই হোস তাহলে তুই তো আমার তো বড় কুটুম হয়ে যাবি রে ভাই তা নাই হলাম তো তাই হলি যখন উত্তমা বলো গো আমি যাওয়ার সময় না বলো ওখান থেকে বড় মাছ আমি কিনে নিয়ে যাচ্ছি বেশ আর আমার এই শালা বাবুকে হ্যাঁ ভালো করে তুই নিজের হাতে রন্ধন করে পেট ভরে খাবি কিন্তু তোমার শালা বাবুকে এস আচ্ছা বেশ তাহলে এখন আসি হ্যাঁ এসো তাহলে শালা বাবু টাটা এস বাই বাই কন্ট্রোলে রাটা এস দিদি বলেছে বলে শালা বাবু হয়ে গেছে নাকি দেখো বাবু ওর কথা কি মনে করো না না আমি কিছু মনে করছি না মাতাল তো আমার কিছু কথা তোমার কাছে বলবো
তুমি যদি ছোট ভাই মনে করে রাখো তাহলে আমি তোমার কাছে বা দিতে থাকিব বেশ তাহলে আমি তোমাকে ভাই বললাম বলো ভাই কি বা তোমার কথা আছে গৌতমাদি এখান থেকে নিচানি নগর তুমি জানো হ্যাঁ জানি নিচানি নগরে সাইরাজার কন্যা বেহুলা সুন্দরীকে তুমি চেনো হ্যাঁ জানি গৌতমাদি ওই বেহুলা সুন্দরীকে তুমি যে নতুন নয়া বাজারে আনতে পারো না তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব দেখো না গো বাবা নহি স্বর্গের চাদরের আশা করো না সে আশা তোমার পূরণ হবে না আর ওই বেহুলা সুন্দরীকে আমি আনতে পারবো না পারবো না পারবো না গৌতমাদি তুমি যদি ওই বেহুলা সুন্দরকে এই নতুন নয়া বাজারে না আনতে পারো তাহলে তোমায় কি করবে জানো কি করবে জোর করে ওই কাছেই গাই বেঁধে রেখে দিয়ে যাব আর গুণ হে ওহে গুণ মনে উত্তমাদি আজ আমার কথা শোনো আজ শোনো হে তোমার কি বা কথা গুণ মনে দেখে রাখো আমার কথা শোনো আরে আমার কথা শোনো হে না গো রে আমার কথা শোনো হে না গো আমায় প্রাণে দেখো আমার কথা শোনো হে না গো আমার কথা শোনো হে না গো আমি চেষ্টা করে দেখতে পারি আমি যা চাবে যদি দিতে পারো তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি গৌতমাদি আমি তোমার সমস্ত কথা রাখবো আমি তোমার স্বর্ণকুলো স্বর্ণ পুতুল আমি তোমায় দেব আর এখান থেকে ফুলের বাগিচা আমি করে দেব বেশ তাহলে আমি তাহলে দিতে পারবে তো বললাম তো বেশ তাহলে দাও আমি চেষ্টা করে দেখতে পারি বেশ রাখো আমি যখন এই নয়া বাজারে প্রথম আমি দেখতে পেয়েছি যখন বেহুলাকে নিয়ে আসবো এই নতুন নয়া বাজারে প্রথম মিলে দেখবো এই